আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আবারও ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে এবং আরেকটি নতুন ভিডিওতে। পাওলো দিবালা টু রোমা এবং রবার্ট লেভানডফস্কি টু বার্সেলোনা, এই দুইটা ট্রান্সফার সম্পর্কে আমার ব্যক্তিগত মতামত এবং মন্তব্য শেয়ার করতে চাচ্ছি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে। তো মূল ভিডিও এবং মূল আলোচনা শুরু করার আগে আপনাদের সকলকে একটা অনুরোধ করব, সেটা হচ্ছে, এই অনুরোধ আমি কখনো করি না, সেটা হচ্ছে যে যারা আমার ভিডিওগুলো দেখেন, ট্রাভেল ব্লগ অথবা ফুটবল রিলেটেড এই আলোচনাগুলো, আপনারা যদি এই ভিডিওগুলো লাইক করে থাকেন, তো সকলের প্রতি একটা অনুরোধ করব, সেটা হচ্ছে ভিডিও দেখার পরে বা ভিডিও শুরু করার আগে একটা লাইক দিবেন। এইভাবে লাইক আমি কখনো চাই নাই, তার কারণ হচ্ছে আমি আগে জানতাম না যে আপনারা যত বেশি লাইক দিবেন আমার ভিডিওতে, তত বেশি ইউটিউবের অ্যালগোরিথম এই ভিডিওগুলোকে মানুষের কাছে মানে ছড়ায় দিবে, পৌঁছায় দিবে। সুতরাং আপনাদের জন্য এইটা ডাজেন্ট কস্ট এনিথিং, বাট আমার জন্য এটা মিন্স এ লট, কারণ আপনারা যত বেশি লাইক দিবেন তত আমার এই ভিডিওগুলো মানুষের সামনে প্রচার হবে এবং প্রসার হবে। তো সকলের কাছে একটা অনুরোধ যে এই কন্টেন্টগুলো আপনারা যারা রেগুলার দেখেন বা ফলো করেন, ভালো লাগে আপনাদের কাছে, অন্তপক্ষে এতটুকু কাজ আমার জন্য করেন, একটা লাইক দিয়ে দিন শেষে। তো এখন আলোচনা শুরু করা যাক। ফার্স্ট অফ অল আমি পাওলো দিবালার মাধ্যমে শুরু করতেছি যে এই ট্রান্সফার সম্পর্কে আমার কী মতামত। ফার্স্ট অফ অল এই ট্রান্সফার সম্পর্কে আমি বলবো যে আমার ক্লাব ইন্টার যেহেতু দিবালার খুব কাছাকাছি ছিল এবং দিবালাকে সাইন করার চেষ্টাও করছে, সুতরাং দিবালার এই সিচুয়েশনটা আমি একদম শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটা ফলো করছি। তো পুরোটা ফলো করার পরে আমার যেটা মন্তব্য সেটা হচ্ছে, আই থিঙ্ক পাওলো দিবালা তার কমফোর্ট জোনে থাকতে চাইছে। এই কথাটা কেন বললাম যে ফার্স্ট অফ অল পাওলো দিবালার জন্য অফার কিন্তু খুব কম ছিল। কারণ হচ্ছে কি, কারণ পাওলো দিবালা শুরুতেই বলে দিছে যে সে ইতালির বাহিরে খেলতে যাবে না, কারণ সে লম্বা একটা সময় ইতালিতে আছে এবং ইতালিতে খেলতেছে, ইতালিয়ান ফুটবলের সাথে অলরেডি অভ্যস্ত হয়ে গেছে। সো এটা তার একদম শুরুর প্রায়োরিটি ছিল যে সে ইতালির বাহিরে খেলতে যাবে না। তো একটা খেলোয়াড় যদি ইতালির ভিতর থাকতে চায় এবং ইতালির ভিতরে উইনিং কোনো টিমে খেলতে চায়, তো সেই ক্ষেত্রে অপশন কিন্তু শুধু হচ্ছে তিনটা, ইউভেন্টুস, ইন্টার এবং এসি মিলান, কারণ এই তিনটা টিমই মোটামুটি ইতালিয়ান ফুটবল রাজত্ব করে। তারপরে অন্যান্য টিম মাঝে মাঝে কিছু সারপ্রাইজ দেখায়, হঠাৎ করে কিছু ঝলক দেখায়, বাট সেটা কিন্তু ওই এক দুই সিজনের বিষয়। বাট যেটা মানে ইতালিয়ান ফুটবলের মানে মেইন যেই তিনটা টিম একদম শুরু থেকে এখন পর্যন্ত অলওয়েজ মানে কম্পিটিটিভ ফুটবল খেলতেছে, সেই তিনটা টিম কিন্তু হচ্ছে এই তিনটা, ইউভেন্টুস, ইন্টার এবং মিলান। এখন দিবালা অলরেডি ইউভেন্টুসে ছিল, তো ইউভেন্টুস ছেড়ে যেহেতু চলে যেতেছে, তার হাতে অপশন ছিল শুধুমাত্র দুইটা, ইন্টার এবং মিলান। মিলানও ট্রাই করছে দিবালাকে সাইন করার জন্য, বাট মিলানের একটা স্যালারি ক্যাপ আছে, এই স্যালারি ক্যাপের বাহিরে তারা যাবে না, সেটা হচ্ছে 4 মিলিয়ন ইউরো। অর্থাৎ কোনো প্লেয়ারকেই তারা 4 মিলিয়ন ইউরোর বেশি বেতন তারা দিবে না। শুধুমাত্র রাফায়েল লেয়াওর ক্ষেত্রে হয়তো বা স্যাক্রিফাইস তারা করতে পারে, বাট লেয়াওর সঙ্গে কিন্তু আলোচনা এখনও চলতেছে, কোনো ডিলে কিন্তু দুই পক্ষ এখনও আসে নাই। সো এটা একটা দেখার বিষয় যে এসি মিলান রাফায়েল লেয়াওর জন্য তাদের যে স্যালারি ক্যাপের যেই সীমা ই আছে মানে লিমিটেশন আছে, এইটা অতিক্রম করে কিনা, নাকি লেয়াওকেও কেসি চালানোগলু এবং অন্যান্য খেলোয়াড়দের মতো ছেড়া দেয় দোন্নারুম্মা। তো যেহেতু স্যালারি ক্যাপ হচ্ছে 4 মিলিয়ন ইউরো আর দিবালা এত কম বেতনে খেলতে রাজি না, সুতরাং এসি মিলানের সঙ্গে দিবালার ডিলটা আর তেমন একটা আগায় নেয়। ইন্টার মিলানের অফার ছিল 5 মিলিয়ন ইউরো ফিক্সড, না সরি 5.5 মিলিয়ন ইউরো ফিক্সড প্লাস 1 মিলিয়ন বোনাস যদি পাওলো দিবালা ইন্টারে 50% ম্যাচ খেলে। তো এটা ইজিলি ম্যানেজেবল একটা বিষয় ছিল। তো বলা যায় মোটামুটি 6.5 মিলিয়ন ইউরোর অফার ছিল ইন্টারের, এবং এই অফারে পাওলো দিবালা খুশিও ছিল। এখন বিষয় হচ্ছে কি, বিষয় হচ্ছে যে ইন্টার দিবালাকে সাইন করতে রাজি থাকলেও সাইন করতে পারতাছিল না, তার কারণ হচ্ছে ইন্টার অলরেডি এই মুহূর্তে দলে 5 জন স্ট্রাইকার রয়ে গেছে। হ্যাঁ, রোমেলু লুকাকু যদি ইন্টারে না আসতো, সেই ক্ষেত্রে পাওলো দিবালা এখন অলরেডি ইন্টারে অফিসিয়ালি সাইন হয়ে যেত কোনো সন্দেহ ছাড়া, কিন্তু পাওলো ইন্টারের প্রায়োরিটি ছিল লুকাকু। ইন্টার একসঙ্গে দুইটা ডিল নিয়ে কাজ করছে, এক সাইডে লুকাকুকে সাইন করার জন্য কাজ করছে, আরেকদিকে দিবালাকে সাইন করার জন্য কাজ করছে। এখন লুকাকুর বিষয়টা ছিল প্রায়োরিটি, তার কারণ হচ্ছে 30 জুনের আগে লুকাকুকে সাইন মাস্ট করতেই হইতো, কারণ ইতালিয়ান একটা আইন ছিল যে বাহির থেকে কোনো খেলোয়াড় বা যে কোনো রিচ পিপল যদি আসে, বাহির থেকে ইনভেস্টর্স অ্যাট্রাক্ট করার জন্য এই আইনটা করছিল ইতালিয়ান সরকার কয়েক বছর আগে।
সো বেসিক্যালি বাইরে থেকে কোনো মানে মিলিয়নিয়ার যদি আসে ইতালিতে, তো ফার্স্ট 3 বছর তাকে কোনো ট্যাক্স পে করতে হবে না, যেটা পে করতে হবে সেটা খুবই সামান্য একটা অংশ। তো লুকাকুর এই 3 বছরের লিমিট এই 30 জুন শেষ হয়ে যাইতো, তো ইন্টার এই জন্য মাস্ট 30 জুনের আগে তাকে সাইন করতে বাধ্য ছিল, কারণ 30 জুনের যদি ক্রস করে ফেলতো তাইলে এই আইনটা লুকাকুর জন্য প্রযোজ্য ছিল না, তখন লুকাকুকেও ট্যাক্স বেশি দিতে হইতো, আবার ইন্টারকেও ট্যাক্স অনেক বেশি মানে ডাবল ট্যাক্স পে করতে হইতো। এই জন্য ওইটা ছিল ইন্টারের প্রায়োরিটি ডিল, যে লুকাকুকে অ্যানি হাউ সাইন করতে হবে এবং সেটা করতে হবে 30 জুনের আগে, তো ওইটা ইমার্জেন্সি হিসেবে করে ফেলছে। এখন দিবালাকে সাইন করার জন্য কিছু কন্ডিশন ছিল, যে ফার্স্ট অফ অল সানচেজকে লিড করতে হবে, কারণ অলরেডি আমাদের দলে আছে জেকো, কোরেয়া, লাউতারো, লুকাকু প্লাস সানচেজ, তো 5টা হাই প্রোফাইলের খেলোয়াড়, তো ইন্টারের মতো টিমের পক্ষে সম্ভব না এরকম 5টা খেলোয়াড় দলে রাইখা প্লাস 6 নম্বর খেলোয়াড় দিবালাকে সাইন করা, এবং সবারই বেতন কিন্তু অনেক হাই স্যালারি। এই জন্য ইন্টার দিবালাকে বলছে যে আমরা তোমাকে সাইন করতে রাজি আছি, বাট ইউ হ্যাভ টু ওয়েট আনটিল সানচেজ লিভস। তো সানচেজকে লিভ করার জন্য ইন্টার 4.5 মিলিয়ন ইউরোর একটা বোনাস অফার করছে, যে এই বোনাসটা নিয়ে তুমি চলে যাও, অন্য কোনো টিম দেখো। সানচেজ এখন পর্যন্ত ওইরকম মানে তার মনের মতো টিম পায় নাই, কারণ সানচেজের টার্গেট হচ্ছে একটা বিগ ক্লাবে খেলা। সানচেজের জন্য ভিয়ারিয়াল, সেভিয়া, গালাতাসারায় 3টা ক্লাব অফিসিয়াল অফার করছিল, বাট ফ্রান্স সানচেজ এই 3টা ক্লাবে খেলতে আগ্রহী না, তার এখনও তার ইচ্ছা হয়েছে একদম টপ ক্লাবে মানে টপ কোনো ক্লাবে খেলা, বাট ওইরকম ক্লাব থেকে অফার এখনও আসে নাই। তো আই থিঙ্ক সানচেজ সুন অর লেটার লিভ করবে, হয়তোবা আরও 1-2 সপ্তাহ পর লিভ করবে, বাট দিবালা ওই 1-2 সপ্তাহ পর্যন্ত ওয়েট করতে চায় না, তার সামনে মানে রোমার যেই ফার্স্ট অফার আসছে সেই অফারেই বেসিক্যালি সে রাজি হয়ে গেছে। এখন এই সম্পর্কে আমার মন্তব্য হচ্ছে যে দিবালা সম্পর্কে আমি একটা মন্তব্য করছিলাম, আমি আপনাদেরকে দেখাইতেছি, এমন না যে দিবালা এখন রোমাতে গেছে এই জন্য এই কথাটা আমি বলতেছি তা না, আমি আপনাদেরকে প্রমাণ দিতেছি তাহলে বুঝতে পারবেন। আমি 5 জুলাই অর্থাৎ আজকে থেকে 10 দিন আগে বিকাল 6:01 এখানে আমি দেখাইতেছি আপনাদেরকে, দেখেন যাই না দেখা যায় কিনা, 5 জুলাই এই মন্তব্যটা করছিলাম, সেটা হচ্ছে মানে আমাদের যে একটা চ্যাট একটা ইনবক্স আছে ওইখানে আমরা যারা বাংলাদেশি ইন্টার মিলান ফ্যান করি আমরা ওইখানে কথাবার্তা বলি, কনভারসেশন করি, তো সেখানে আমি একটা কথা লিখছিলাম যে হি ইজ এ ফ্যান্টাস্টিক প্লেয়ার বাট আই থিঙ্ক হি ডাজ নট হ্যাভ লট অফ পার্সোনালিটি, হি ওয়ান্টস টু রিমেইন ইন হিজ কমফোর্ট জোন। তো দিবালার হচ্ছে এইটা, দিবালার এই পার্সোনালিটির আমি মনে করি দিবালা অ্যাজ এ প্লেয়ার হি ইজ এ ফ্যান্টাস্টিক প্লেয়ার, হি ইজ এ ম্যাজিশিয়ান একটা প্লেয়ার, কিন্তু তার পার্সোনালিটির অভাব আছে, এবং এই পার্সোনালিটির অভাবের কারণেই কিন্তু ইউভেন্টুসে এত বছর থাইকেও সে কন্ট্রাক্টটা রিনিউ করতে পারে নাই, তারপরে একটা সময় রেগুলার স্টার্টিং 11-এর খেলোয়াড়ও ছিল না, মানে কোনো সময় কিন্তু ওই স্টেপটা পার হয় নাই, মানে আছে না যে ভালো প্লেয়ার এবং চ্যাম্পিয়ন প্লেয়ারের যে একটা স্টেপ আছে এই স্টেপটা কিন্তু দিবালা কখনো ক্রস করতে পারে না, সবসময় একটা ভালো প্লেয়ার ছিল, পটেন্সিয়াল প্লেয়ার ছিল, কিন্তু চ্যাম্পিয়ন প্লেয়ার হওয়ার জন্য যেটা দরকার সেটা কিন্তু সবসময় অভাব ছিল। আমি মনে করি এই অভাবটা হচ্ছে পার্সোনালিটি, কারণ দিবালার যদি ওইরকম পার্সোনালিটি থাকতো তাহলে ফার্স্ট অফ অল সে এই কন্ডিশন দিত না যে সে ইতালির বাইরে খেলতে যাবে না, কারণ দিবালার মতো ওইরকম পটেন্সিয়াল একটা ট্যালেন্টেড খেলোয়াড় তার অবশ্যই উচিত বড় বড় টিমে চ্যালেঞ্জ নেওয়া, লাইক ম্যান সিটি, লিভারপুল, বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ, এই ধরনের যে বিগ বিগ ক্লাব, বায়ার্ন মিউনিখ, এই ধরনের বিগ ক্লাবে চ্যালেঞ্জ নেওয়ার মনমানসিকতা থাকা দরকার ছিল, বাট সেই মনমানসিকতা কিন্তু দিবালার ছিল না। ইন্টারের আসার ক্ষেত্রে আমি মনে করি শুধুমাত্র যে ধৈর্যের বিষয় ছিল তা না, ইন্টারে আসার ক্ষেত্রে দিবালা এই ভয়টাও পাইছে যে ইন্টারে আসলে সে যদি রেগুলার স্টার্টিং 11-এ খেলার সুযোগ না পায়, কারণ অবভিয়াসলি ইন্টারের মেইন ফার্স্ট চয়েস হচ্ছে লাউতারো এবং লুকাকু, এখন দিবালার যদি এই পার্সোনালিটি থাকতো, অ্যাম্বিশন থাকতো, তাহলে সে কি বলতো যে ওকে আমি যাই, তারপরে আমি দেখা দিব যে আমি কি করতে পারি, ইউভেন্টুসকে আমি, ইউভেন্টুস আমাকে ছাইড়া দিছে, হ্যাঁ ইউভেন্টুসে আমি খেলতে যাচ্ছি আমাকে এইভাবে ছাইড়া দিছে, অপমান করে ছাইড়া দিছে, তো ইউভেন্টুসকে আমি দেখাবো যে আমি কি করতে পারি পাওলো দিবালা, বাট সেই পার্সোনালিটি তার মধ্যে নাই, সে ওই চ্যালেঞ্জটা নিতে চায় না, সে একটা কমফোর্ট জোনে থাকতে চাইছে, রোমার মতো একটা টপ মিডল ক্লাস টিমে গেছে, এখন রোমাতে গেলে কি হয়েছে, হ্যাঁ সে হয়তো রেগুলার স্টার্টিং 11-এ খেলতে পারবে, 5 মিলিয়ন ইউরো ফিক্স প্লাস 1 মিলিয়ন ইউরো বোনাস, সব মিলিয়ে 6 মিলিয়ন ইউরো অথবা কম বেশি বেতন পাবে, কিন্তু অ্যাম্বিশনটা কোথায় থাকলো যে রোমা কখনোই লিগ জয়ের জন্য ফাইট করতে পারবে না, অ্যাটলিস্ট আগামী 5-10 বছর, 5 বছরের মধ্যে আমার মনে হয় না যে রোমা
লিগ জয়ের জন্য ইউবে, ইন্টার এবং মিলানের সঙ্গে ফাইট দিতে পারবে। তো রোমার আলটিমেটলি রোমার অ্যাম্বিশন ওইটাই কিন্তু, যে চ্যাম্পিয়ন্স লিগে কোনো মতে কোয়ালিফাই করা এবং এইটাতেই খুশি থাকা। এবং রোমার যেই স্কোয়াড আছে সেটাও দেখেন, যে রোমা স্কোয়াডে মানে দিবালা এখন তার পিক টাইম আছে ক্যারিয়ারের, তাই না? তো এই টাইমে এই লেভেলের কোনো খেলোয়াড় রোমার মতো টিমে আমার মনে হয় না যে চুজ করে। তার কারণ রোমাতে কারা খেলে, রোমাতে তিনটা ক্যাটাগরির খেলোয়াড় খেলে। একটা হচ্ছে ইয়াং খেলোয়াড়, যারা বিগ টিমে যাওয়ার স্বপ্ন দেখে বা ওই বিগ টিমে যাওয়ার আগে রোমার মতো একটা টিমে খেলে নিজেদের অভিজ্ঞতা বাড়ায়, এবং মানে বিগ টিম মানে বিগ টিমে খেলার আগের যে একটা প্রস্তুতি আছে ওই প্রস্তুতিটা নেয় রোমাতে। যেমন আব্রাহাম আছে, জানিওলো আছে, তারপরে পেলেগ্রিনি আছে, এরা খুব ভালো মানের খেলোয়াড়। কিন্তু এদের টার্গেট কি? এদের টার্গেট হচ্ছে তাদের এই স্টেজে এখনও ইয়াং প্লেয়ার, তারা রোমাতে ভালো করা, দুই তিন বছর ভালো করে একটা বিগ টিমে যাওয়া, এটা হচ্ছে তাদের স্বপ্ন। অথবা আর একটা ক্যাটাগরির খেলোয়াড় আছে যাদের বয়স 35 প্লাস, যারা একসময় খুব ভালো মানের খেলোয়াড় ছিল বাট এখন 35 প্লাস হয়ে গেছে, লাইক মাতিচ। সে রোমাতে আসছে, ক্যারিয়ারের শেষ অংশটা দুই তিন বছর খেলে অবসরে চলে যাবে। তারপরে আর একটা ক্যাটাগরির খেলোয়াড় আছে যাদের 27, 28, 29, 30 বছর বয়স। তারা রোমাতে খেলে কি জন্য? তারা রোমাতে খেলে কারণ ওইরকম বিগ কোনো ক্লাবের অফার নাই তাদের জন্য, কারণ হয়তোবা তারা ওইরকম বিগ ক্লাবে খেলার জন্য গুড এনাফ না। এই তিন ক্যাটাগরির খেলোয়াড় হচ্ছে রোমাতে খেলে। তো পাওলো দিবালা এই টিমে গেছে মানে হচ্ছে সে কোনো চ্যালেঞ্জ নিতে চায় না, সে জাস্ট একটা কমফোর্ট জোনের মধ্যে থাকছে। মানে সেই এইরকম একটা টিমে গিয়া সে হবে দলের মেইন ম্যান, দলের সুপারস্টার প্লেয়ার, এবং মানে সবাই তার প্রতি মানে আকর্ষণ থাকবে, এই যে একটা কমফোর্ট জোনের বিষয় আছে, এইটাতে সে হ্যাপি, স্টার্টিং ইলেভেনে খেলতে পারবে রেগুলার। বাট ওই যে ট্রফি জয়ের অ্যাম্বিশন, ব্যালন দেওয়ারের জন্য ফাইটিং করার অ্যাম্বিশন, মানে বড় বিগ বিগ স্টেজে খেলার যেই একটা অ্যাম্বিশন, এই অ্যাম্বিশনগুলোর কিন্তু অভাব থাইকা গেল দিবালার ক্যারিয়ারে। তো আলটিমেটলি আমি যেটা সবসময় দিবালা সম্পর্কে ধারণা করছি, ইন্টারে আসলেও আমি এই কথাগুলো বলতাম এবং এই কথাগুলো বলছি চ্যাটবক্সে, যে দিবালার ওই পার্সোনালিটির অভাব, এবং এই পার্সোনালিটির অভাবের কারণেই গুড প্লেয়ার থেকে চ্যাম্পিয়ন প্লেয়ার ওই যে একটা স্টেপ আছে ওই স্টেপটা সে এখন পর্যন্ত নিতে পারে নাই, এবং তার বয়স অলরেডি 29 বছর হয়ে গেছে আর মনে হয় না কখনো নিতেও পারবে। দিবালা নিয়ে আলোচনা করতে করতে দেখলাম যে ভিডিওটা 12 মিনিট লম্বা হয়ে গেছে, তো লেভানডফস্কিকে নিয়ে ওই আলোচনাটাও এটার সঙ্গে অ্যাড করলে দেখলাম ভিডিও অনেক বড় হয়ে যায়, অলমোস্ট 30 মিনিটসের ভিডিও হয়ে যায়। বাট এত বড় ভিডিও আমি করতে চাই নাই, তো ভিডিওটাকে আমি দুইটা ভাগে ভাগ করছি। দিবালার আলোচনা এখানেই শেষ করলাম, আর লেভানডফস্কিকে নিয়ে যে আলোচনাটা করছি সেই আলোচনাটা আমি সেকেন্ড ভিডিওতে দিচ্ছি একটু পরে। তো দিবালা নিয়ে আমি আমার মন্তব্যগুলো আপনাদের সাথে শেয়ার করলাম, আপনারা আপনাদের মন্তব্য এবং মতামত কমেন্টে শেয়ার করবেন। আর যারা যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।